তো বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 9th ইনস্টলমেন্টের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো এটা হবে অল ওভার ভারতবর্ষের 9th ইনস্টলমেন্টের টাকা, এবং আমাদের পশ্চিমবঙ্গের হবে 3rd ইনস্টলমেন্টের টাকা। তো সবার কিন্তু সেম থাকবে না, কারো হবে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা, কারো সেকেন্ড ইনস্টলমেন্টের, এবং কারো আবার 3rd ইনস্টলমেন্টের। তো এটা ডিপেন্ড করবে আপনার রেজিস্ট্রেশন অনুযায়ী। তো আজকের বিষয় হচ্ছে যে স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে যে অ্যাপটি উইথ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং, অথবা আরএফটি সাইন বাই স্টেট ফর দ্বিতীয় ইনস্টলমেন্ট বা ফার্স্ট ইনস্টলমেন্ট, কিংবা এখানে এখানে লেখা থাকবে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট। তো এগুলো যদি আপনাদের স্ট্যাটাসে লেখা থাকে, তো আপনারা কবে টাকা পাবেন, তো সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, পেমেন্ট স্ট্যাটাসে প্রথমে যে লেখাটা আছে সেটা হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট। তো তারপরে পশ্চিমবঙ্গ সরকার যখন সেটা অ্যাপ্রুভ করে, তারপর কিন্তু এখানে অপশান আছে আরএফটি সাইন বাই স্টেট ফর দ্বিতীয় ইনস্টলমেন্ট বা ফার্স্ট ইনস্টলমেন্ট। তো তারপর কিন্তু এই অপশানটা আছে। তো তারপরে যে 3 নম্বরে যে অপশানটা আছে সেটা হচ্ছে এটা এফটিও ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং, অর্থাৎ এখানে এফটিও কিন্তু জেনারেটেড অলরেডি হয়ে গেছে, এখানে শুধু পেমেন্টটা বাকি আছে, পেমেন্টটা পেন্ডিংয়ে আছে। দেখুন, বলা আছে পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং। তো এরপরে কিন্তু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তারপরে এখানে লেখা থাকবে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট হলে ফার্স্ট ইনস্টলমেন্টের লেখা থাকবে। তারপরে এখানে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকলে এখানে সেকেন্ড ইনস্টলমেন্টের পেমেন্ট ডান দেখা যাবে। তারপরে নিচে একটা লেখা দেখা যাবে, এখানে ক্রেডিট ডেটটা দেখা যাবে। তারপরে এখানে ইউআরটি নাম্বার আপনারা এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, এফসি কোড, আধার নাম্বার, এবং এখানে দেখুন আধার নাম্বার ভেরিফাই থাকতে হবে, সব কিছু যদি আপনাদের ঠিক থাকে, তো খুব শীঘ্রই অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা আপনাদের 3rd ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমার দেখুন 2 ইনস্টলমেন্টের টাকা কিন্তু এখানে আমি পাবো। তো এখানে যে লেখাটা আছে আরএফটি সাইন বাই স্টেট ফর সেকেন্ড ইনস্টলমেন্ট, তো এরপর কিন্তু এখানে এখানে এই লেখাটি আসবে আরটি ওয়েজ জেনারেটেড, এখানে এই লেখাটি আসবে। তারপরে কিন্তু পেমেন্টগুলো এখানে আসবে, অর্থাৎ 2-2-4,000 টাকা কিন্তু এই অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন, আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।